দেখুন মুকুল, দেখুন মুকুল রায় বর্ষিয়ান এবং বিচক্ষণ নেতা। মনে রাখবেন, বাঘ শিকার করার আগে সবসময় চুপ চুপ করেই থাকে। দেখুন কিছু কিছু সংবাদ মাধ্যমে সেটা মনে হতে পারে, নির্দিষ্ট কয়েকটি সংবাদ মাধ্যম আছে যাদের এটা মনে প্রশ্ন হতে পারে, আবার বেশিরভাগ সংবাদ মাধ্যমের এর উল্টোটাও মনে হতে পারে। বাঘ শিকারের আগে চুপ করে থাকে, শিকার ধরার আগে ঘাপটি মেরে বসে থাকে, মুকুল রায় সম্পর্কে এমনটাই মনে করছেন নিশীথ প্রামাণিক। এখন কথা হচ্ছে যে ফের হঠাৎ করে কেন মুকুল রায়ের প্রসঙ্গ উঠে আসছে, এবং এদিন বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরই বা কেন এত কথা নিশীথ প্রামাণিক কিংবা জগন্নাথ সরকারকে বলতে হচ্ছে। কথা হচ্ছে যে দিনহাটার সাংসদ নিশীথ প্রামাণিকের এমন কথার মধ্যে, এমন বক্তব্যের মধ্যে কি কোনো গোপন বার্তা লুকিয়ে রয়েছে? তিনি কি তাহলে বলতে চাইছেন যে আগামী দিনে মুকুল রায় এমন কিছু কাজ করতে চলেছেন যাতে তাকে ফের বাংলার বাঘ হিসেবে স্বীকার করে নেবেন বিজেপির কেন্দ্রীয় নেতারা? করছেন তো শাসক দল তো এই বিষয়টা কটাক্ষ করছে মানুষের ভোটে জিতে আসার পরে। যেহেতু দুটো পদ একসঙ্গে দুটো পদ থাকা সম্ভব নয়, এটা স্বাভাবিক সাংবিধানিক নিয়ম রয়েছে, তাই এই প্রশ্নটা করা অহেতুক, কারণ এটা আমাদের ইচ্ছায় নয়। যেহেতু দুটো পদ, যেহেতু এমপি থেকে বিধায়কের দায়িত্ব দল নির্বাচনে লড়াইয়ের জন্য বলেছিল, সেই হিসাবে স্বাভাবিক নিয়মে এটা কি একটা ছাড়তেই হবে, দল আমাদের এমপি পদ রেখে বিধায়ক পদ থেকে পদত্যাগ করার কথা বলেছে, সেই হিসাবেই কাজ। আমাদের যে আশাটা ছিল আশানুরূপ জায়গায় পৌঁছাতে পারিনি, কারণ আমাদের দল এতটাই বৃদ্ধি ঘটেছে যে আমরা তিনজন মাত্র বিধায়ক ছিলাম, তার মধ্যে একজন পদত্যাগ করে এমপি হয়েছেন। অর্থাৎ দুজনের অভিজ্ঞতা নিয়ে একটা নতুন সরকারে আসলে সরকার চালানো অভিজ্ঞতার একটা কমতি থাকেই, সেই কারণেই সাংসদ থেকে কিছু সাংসদকে নির্বাচনে লড়াই করার জন্য বলা হয়েছে। এখন কি হতো বা না হতো সেটা তো আমাদের যারা রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারাই ঠিকভাবে বলতে পারবে, যাদের নির্দেশে আমরা নির্বাচনে লড়াই করেছি। তবে একটা কথাই বলবো যে সাংগঠনিক পরাজয় আমাদের নয়, সাংগঠনিক পরাজয় তৃণমূল কংগ্রেসের, কারণ আমরা নির্বাচনে জিতবার পরেও যেহেতু আমাদের দুটো সাংবিধানিক পদ দলের নির্দেশে এবং ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিতে গেলে আমাদের একটিতে পদত্যাগ করতে হবে। আর সত্যি বাংলার মানুষ অবাক করা দৃশ্য দেখছে, অবাক করা দৃষ্টান্ত দেখছে যে পশ্চিমবঙ্গে মানুষের ভোটে পরাজিত হয়েও আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী। এটাই সবচাইতে আমার মনে হয় যে বাংলার মানুষ একেবারে বাংলার রাজনীতির একটা ঐতিহাসিক প্রেক্ষাপট দেখছে, এই ইতিহাস বাংলায় কোনোদিনও পরিলক্ষিত হয়নি। নিশীথদা, মুকুল রায় দীর্ঘদিন ধরে চুপ রয়েছেন এবং বিধানসভায় শপথ গ্রহণের দিনেও তিনি চুপ ছিলেন। মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে কে অপোজিশন লিডার হবে তা নিয়েও জল্পনা ছিল, মুকুল রায়ের সাম্প্রতিক অবস্থা নিয়ে কি বলবেন? দেখুন মুকুল রায় বর্ষিয়ান এবং বিচক্ষণ নেতা। মনে রাখবেন, বাঘ শিকার করার আগে সবসময় চুপ চুপ করেই থাকে। দেখুন কিছু কিছু সংবাদ মাধ্যমে সেটা মনে হতে পারে, নির্দিষ্ট কয়েকটি সংবাদ মাধ্যম আছে যাদের এটা মনে প্রশ্ন হতে পারে, আবার বেশিরভাগ সংবাদ মাধ্যমের এর উল্টোটাও মনে হতে পারে। বন্ধুরা, আপনারা জানেন যে এবারের নির্বাচনে বিজেপি মোট 77টি আসনে জয়ী হয়েছিল, কিন্তু এদিন দিনহাটার বিধায়ক নিশীথ প্রামাণিক ও শান্তিপুরের বিধায়ক জগন্নাথ সরকার তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় বিজেপির সেই সংখ্যা কমে দাঁড়ালো 75-এ। নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার এদিন সংবাদ মাধ্যমের সামনে এ বিষয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এমনটাই চেয়েছিলেন, কেন্দ্রীয় নেতৃত্ব চেয়েছিলেন যে তারা তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তাদের সাংসদ পদেই বহাল থাকুন, এবং সেই কারণেই তারা তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবারের বিধানসভা নির্বাচনে লোকসভার 4 সাংসদকে প্রার্থী করেছিল বিজেপি, ফলাফলে দেখা গেছে তাদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় পরাজিত হয়েছেন, কিন্তু মাত্র 59 ভোটের ব্যবধানে হলেও তৃণমূলের উদয়ন গুহকে হারিয়ে দিনহাটা থেকে বিধায়ক হয়েছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। আবার শান্তিপুরে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার 15,878 ভোটে জয়ী হয়েছিলেন। এই পরিস্থিতিতে বিজেপির কাছে প্রশ্ন ছিল, দল লোকসভা ভোটে জেতা দুটি আসন রক্ষা করবে নাকি কোচবিহার ও রানাঘাটে উপনির্বাচনের ঝুঁকি নেবে? শেষ পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতারা
আপাতত বিধানসভার এই দুটি আসন ছেড়ে দিয়ে উপনির্বাচনের দিকে এগিয়ে গেলেন। নিয়ম অনুযায়ী কোন জনপ্রতিনিধি একই সঙ্গে সাংসদ ও বিধায়ক পদ রাখতে পারেন না এবং সেই মতোই বুধবার নিশীত প্রামাণিক এবং জগন্নাথ সরকার তারা তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। মজার কথা হলো, অন্য দল থেকে আসা মোট 34 জনকে এবার ভোটে লড়ার টিকিট দিয়েছিল বিজেপি, কিন্তু তার মধ্যে মাত্র 5 জনই জয়ী হতে পেরেছেন এবং যারা হেরে গেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজ্যের প্রাক্তন সেচ তথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। যে নেতারা বিধানসভা ভোটের আগে তাদের নিজেদের দল ছেড়ে বিজেপিতে এসেছিলেন তাদের উপর বড় ভরসা করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা, কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতাদের সেই আশা কার্যত বিফলে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অবস্থায় বাংলার কথা আপাতত বাদ রেখে কেন্দ্রের কথা ভাবতে চাইছেন মোদি সাহরা, আর সেই কারণেই এবারের বিধানসভা ভোটে দাঁড় করানো সাংসদদের ফের দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। কারণ এর পরের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগেই কিন্তু লোকসভা ভোট চলে আসবে, অর্থাৎ 2026 আগেই কিন্তু 2024 সালে লোকসভা ভোট রয়েছে। ফলে মোদি সাহরা চাইছেন যে বাংলায় যে কজন বিজেপির সাংসদ রয়েছেন সেই সংখ্যাটা যাতে কমে না যায়, বরং তার বদলে সেই সংখ্যাটা যাতে আগামী দিনে আরও বাড়ানো যায়। ফলে বিধায়ক হিসেবে নিশীত প্রামাণিক কিংবা জগন্নাথ সরকারের কাজ করার থেকে সাংসদ নিশীত প্রামাণিক কিংবা জগন্নাথ সরকারের বেশি প্রয়োজন হয়ে পড়েছে কেন্দ্রীয় বিজেপির। এবং এরই মাঝে যেটা বিজেপির সূত্রে খবর যে আগামী যে উপনির্বাচন হতে চলেছে সেই উপনির্বাচনে কিন্তু ফের আশায় বুক বাঁধছেন রাজ্য বিজেপির নেতারা। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামে পরাজিত হয়েছেন, পাশাপাশি মুর্শিদাবাদের একটি জয়ী আসনে তৃণমূল প্রার্থীর মৃত্যু হয়েছে, ফলে যে কটি আসনে আগামী দিনে রাজ্যে উপনির্বাচন হবে সেই উপনির্বাচনে একটা ভালো ফল করার আশা করছেন বিজেপির নেতারা। এবং বিজেপির অন্দরের যেটা খবর যে 21 বিধানসভা ভোটের কেন্দ্রীয় নেতাদের অভিজ্ঞতা ধাক্কা খাওয়ার পর সেই উপনির্বাচনের নির্বাচনী রণনীতি তৈরির জন্য ফের সেই ঘুরে ফিরে মুকুল রায়ের উপরই ভরসা করতে চলেছেন মোদি সাহরা। ফলে কার্যত সেই কারণেই বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে এগিয়ে দিয়ে মুকুল রায়কে পিছিয়ে নিয়ে এসেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। এবং তারই আভাস এদিন নিশীত প্রামাণিকের মন্তব্যে পাওয়া গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাছাড়া রাজনৈতিক বিশ্লেষকরা আরও একটি কথা বলছেন যে যেহেতু এই মুহূর্তে বাংলার বিধানসভায় বিজেপি প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়ে গেছে, ফলে 77 না 75 জন বিধায়ক করেছেন তাতে কিন্তু কিছু যায় আসে না, কেননা বাম কংগ্রেসীরা যেভাবে এবারের ভোটে পুরোপুরিভাবে মুছে গেছেন তাদের ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগবে। এবং এই পরিস্থিতিতে আগামী দিনে রাজ্যে মূলত তৃণমূল বনাম বিজেপিরই লড়াই দেখা যাবে এবং আগামী দিনে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়তে হলে কেন্দ্রে কিন্তু বিজেপিকে ক্ষমতা ধরে রাখতে হবে। আর তাই এখন থেকেই 2024 সেই যে লোকসভা ভোট তার কিন্তু ঘুঁটি সাজানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন মোদি সাহরা। এবং সেই কারণেই নিশীত প্রামাণিক এবং জগন্নাথ সরকারকে তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ফের সাংসদ পদে বহাল হওয়ার নির্দেশ দিয়েছেন মোদি সাহরা। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামতটা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।